আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের ত্রয়োদশ পরিচ্ছেদ এবং চতুর্দশ পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি। এখন ত্রয়োদশ পরিচ্ছেদ, নাম অঙ্গুরীয় প্রদর্শন। বিমলা গমন করিলে পর একাকিনী কক্ষ মধ্যে বসিয়া তিলোত্তমা যে সকল চিন্তা করিতেছিলেন তাহা সুখ দুঃখ উভয়েরই কারণ। পাপাত্মার পিঞ্জর হইতে যে আশু মুক্তি পাইবার সম্ভাবনা হইয়াছে এ কথা মুহুর্মুহ মনে পড়িতে লাগিল। কিন্তু কেবল এই কথাই নহে, বিমলা যে তাহাকে প্রাণাধিক স্নেহ করেন, বিমলা হইতেই যে তাহার উদ্ধার হইবার উপায় হইল ইহা পুনঃ পুনঃ মনোমধ্যে আন্দোলন করিয়া দ্বিগুণ সুখী হইতে লাগিলেন। আবার ভাবিতে লাগিলেন, মুক্ত হইলেই বা কোথা যাইবে? আর কি পিতৃগৃহ আছে? তিলোত্তমা আবার কাঁদিতে লাগিলেন। সকল চিন্তার সমতা করিয়া আর এক চিন্তা মনোমধ্যে প্রদীপ্ত হইতে লাগিল, রাজকুমার তবে কুশলে আছেন? কোথায় আছেন? কিভাবে আছেন? তিনি কি বন্দী? এই ভাবিতে ভাবিতে তিলোত্তমা বাষ্পা কুল লোচনা হইতে লাগিলেন। হা অদৃষ্ট, রাজপুত্র আমারই জন্য বন্দী, তাহার চরণে প্রাণ দিলেও কি ইহার শোধ হইবে? আমি তাহার জন্য কি করিব? আবার ভাবিতে লাগিলেন, তিনি কি কারাগারে আছেন? কেমন সে কারাগার? সেখানে কি আর কেহই যাইতে পারে না? তিনি কারাগারে বসিয়া কি ভাবিতেছেন? তিলোত্তমাকে কি তাহার মনে পড়িতেছে? পড়িতেছে বই কি? আমি যে তাহার যন্ত্রণার মূল, না জানি মনে মনে আমাকে কত কটু বলিতেছেন। আবার ভাবিতেছেন, সে কি, আমি এ কথা কেন ভাবি? তিনি কি কাহাকে কটু বলেন? তা নয়, তবে এই আশঙ্কা, যদি আমাকে ভুলিয়া গিয়া থাকেন, কি যদি আমি যবন গৃহবাসিনী হইয়াছি বলিয়া ঘৃণায় আমাকে আর মনোমধ্যে স্থান না দেন? আবার ভাবেন, না না, তা কেন করিবেন? তিনিও দুর্গ মধ্যে বন্দী, আমিও তেমনি বন্দী মাত্র, তবে কেন ঘৃণা করিবেন? তবু যদি করেন, তবে আমি তার পায়ে ধরিয়া বুঝাইব। বুঝিবেন না? বুঝিবেন বই কি? না বুঝেন তাহার সম্মুখে প্রাণ ত্যাগ করিব? আগে আগুনে পরীক্ষা হইত, কলিতে তাহা হয় না। না হোক, আমি না হয় তাহার সম্মুখে আগুনে প্রাণ ত্যাগই করিব। আবার ভাবেন, কবেই বা তাহার দেখা পাইব? কেমন করিয়া তিনি মুক্ত হইবেন? আমি মুক্ত হইলে কি কার্য সিদ্ধ হইল? এ অঙ্গুরীয় বিমাতা কোথা পাইলেন? তাহার মুক্তির জন্য এ কৌশল হয় না? এ অঙ্গুরীয় তাহার নিকট পাঠাইলে হয় না? কে আমাকে লইতে আসিবে? তাহার দ্বারা কি কোনো উপায় হইতে পারিবে না? ভালো, তাহাকে জিজ্ঞাসা করিব কি বলে। একবার সাক্ষাৎ কি পাইতে পারিব না? আবার ভাবেন, কেমন করিয়াই বা সাক্ষাৎ করিতে চাহিবে? সাক্ষাৎ হইলেই বা কি বলিয়া কথা কহিব? কি কথা বলিয়াই বা মনের জ্বালা জুড়াইব? তিলোত্তমা অবিরত চিন্তা করিতে লাগিলেন। একজন পরিচারিকা গৃহমধ্যে প্রবেশ করিল। তিলোত্তমা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রাত্রি কত? দাসী কহিল, দ্বিতীয় প্রহর অতীত হইয়াছে। তিলোত্তমা দাসীর বহির্গমন প্রতীক্ষা করিতে লাগিলেন। দাসী প্রয়োজন সমাপন করিয়া চলিয়া গেল। তিলোত্তমা
বিমলা প্রদত্ত অঙ্গুরীয় লইয়া কক্ষমধ্য হইতে যাত্রা করিলেন। তখন আবার মনে আশঙ্কা হইতে লাগিল, পা কাঁপে, হৃদয় কাঁপে, মুখ শুকায়, এক পদে অগ্রসর এক পদে পশ্চাৎ হইতে লাগিলেন। ক্রমে সাহসে ভর করিয়া অন্তপুর দ্বার পর্যন্ত গেলেন। পৌরবর্গ খোঁজা হাসি প্রভৃতি সকলেই প্রমোদে ব্যস্ত, কেহ তাহাকে দেখিল না, দেখিলেও তৎপ্রতি মনোযোগ করিল না। কিন্তু তিলোত্তমার বোধ হইতে লাগিল যেন সকলেই তাহাকে লক্ষ্য করিতেছে। কোনো ক্রমে অন্তপুর দ্বার পর্যন্ত আসিলেন। তথায় প্রহরীগণ আনন্দে উন্মত্ত, কেহ নিদ্রিত, কেহ জাগ্রতে অচেতন, কেহ অর্ধচেতন, কেহ তাহাকে লক্ষ্য করিল না। একজন মাত্র দ্বারে দণ্ডায় মানছিল, সেও প্রহরীর বেশধারী। সে তিলোত্তমাকে দেখিয়া কহিল, আপনার হাতে আংটি আছে? তিলোত্তমা সভয়ে বিমলা দত্ত অঙ্গুরীয় দেখাইলেন। প্রহরী বেশি উত্তম রূপে সেই অঙ্গুরীয় নিরীক্ষণ করিয়া নিজ হস্তস্থ অঙ্গুরীয় তিলোত্তমাকে দেখাইল। পরে কহিল, আমার সঙ্গে আসুন, কোনো চিন্তা নাই। তিলোত্তমা চঞ্চল চিত্তে প্রহরীর সঙ্গে সঙ্গে চলিলেন। অন্তপুর দ্বারে প্রহরীগণ যেরূপ শিথিল ভাবাপন্ন, সর্বত্র প্রহরীগণ প্রায় সেইরূপ। বিশেষ অর্ধরাত্রে অবারিত দ্বার, কেহই কোনো কথা কহিল না। প্রহরী তিলোত্তমাকে লইয়া নানা দ্বার, নানা প্রকোষ্ঠ, নানা প্রাঙ্গণভূমি অতিক্রম করিয়া আসিতে লাগিল। পরিশেষে দুর্গ প্রান্তে ফটকে আসিয়া কহিল, এক্ষণে কোথায় যাইবেন আজ্ঞা করুন, লইয়া যাই। বিমলা কি বলিয়া দিয়াছিলেন তাহা তিলোত্তমার স্মরণ হইল না, আগে জগৎ সিংহকে স্মরণ হইল। ইচ্ছা প্রহরীকে কহেন, যথায় রাজপুত্র আছেন তথায় লইয়া চল। কিন্তু পূর্ব শত্রু লজ্জা আসিয়া বৈর সাধিল, কথা মুখে বাঁধিয়া আসিল। প্রহরী পুনর্বার জিজ্ঞাসা করিল, কোথায় লইয়া যাইব? তিলোত্তমা কিছুই বলিতে পারিলেন না, যেন জ্ঞান শূন্যা হইলেন, আপনা আপনি হৃৎকম্প হইতে লাগিল। নয়নে দেখিতে, কর্ণে শুনিতে পান না, মুখ হইতে কি কথা বাহির হইল তাহাও কিছু জানিতে পারিলেন না। প্রহরীর কর্ণে অর্ধস্পষ্ট জগৎ সিংহ শব্দটি প্রবেশ করিল। প্রহরী কহিল, জগৎ সিংহ এক্ষণে কারাগারে আবদ্ধ আছেন, সে অন্যের অগম্য, কিন্তু আমার প্রতি এমন আজ্ঞা আছে যে আপনি যথায় যাইতে চাহিবেন তথায় লইয়া যাইব, আসুন। প্রহরী দুর্গ মধ্যে পুনঃপ্রবেশ করিল। তিলোত্তমা কি করিতেছেন, কোথায় যাইতেছেন কিছুই বুঝিতে না পারিয়া কলের পুত্তলির ন্যায় সঙ্গে সঙ্গে ফিরিলেন, সেইভাবে তাহার সঙ্গে সঙ্গে চলিলেন। প্রহরী কারাগার দ্বারে গমন করিয়া দেখিল যে অন্যত্র প্রহরীগণ যেরূপ প্রমোদাসক্ত হইয়া নিজ নিজ কার্যে শৈথিল্য করিতেছে, এখানে সেরূপ নহে। সকলেই স্বস্বস্থানে সতর্ক আছে। একজনকে জিজ্ঞাসা করিল, রাজপুত্র কোন স্থানে আছেন? সে অঙ্গুলি নির্দেশ দ্বারা দেখাইয়া দিল। অঙ্গুরীয় বাহক প্রহরী কারাগার রক্ষীকে জিজ্ঞাসা করিল, বন্দী এক্ষণে নিদ্রিত না জাগরিত আছেন? কারাগার রক্ষী কক্ষদ্বার পর্যন্ত গমন করিয়া প্রত্যাগমন পূর্বক কহিল, বন্দীর উত্তর পাইয়াছি, জাগিয়া আছে। অঙ্গুরীয় বাহক প্রহরী রক্ষীকে কহিল, আমাকে ও কক্ষের দ্বার খুলিয়া দাও, এই স্ত্রীলোক সাক্ষাৎ করিতে যাইবেক।
রক্ষী চমৎকৃত হইয়া কহিল, সে কি, এমো তো হুকুম নাই, তুমি কি জানো না? অঙ্গুরীয় বাহক কারাগারের প্রহরীকে ওসমানের সাংকেতিক অঙ্গুরীয় দেখাইল। সে তৎক্ষণাৎ নতশির হইয়া কক্ষের দ্বারোদ্ঘাটন করিয়া দিল। রাজকুমার কক্ষ মধ্যে এক সামান্য চৌপায়ার উপর শয়ন করিয়াছিলেন। দ্বারোদ্ঘাটন শব্দ শুনিয়া কৌতূহল প্রযুক্ত দ্বার প্রতি চাহিয়া রহিলেন। তিলোত্তমা বাহির দিকে দ্বারের নিকট আসিয়া আর আসিতে পারলেন না, আবার পা চলে না, দ্বার পার্শ্বে কবাট ধরিয়া দাঁড়াইয়া রহিলেন। অঙ্গুরীয় বাহক তিলোত্তমাকে গৃহ মধ্যে প্রবেশ করিতে অনিচ্ছুক দেখিয়া কহিল, এ কি, আপনি এখানে বিলম্ব করেন কেন? তথাপি তিলোত্তমার পা উঠিল না। প্রহরী পুনর্বার কহিল, না যান তবে প্রত্যাগমন করুন, এ দাঁড়াইবার স্থান নহে। তিলোত্তমা প্রত্যাগমন করিতে উদ্যত হইলেন, আবার সেদিকেও পা সরে না। কি করেন? প্রহরী ব্যস্ত হইল, ভাবিতে ভাবিতে আপনার অজ্ঞাতসারে তিলোত্তমা এক পা অগ্রসর হইলেন। তিলোত্তমা কক্ষ মধ্যে প্রবেশ করিলেন। কক্ষ মধ্যে প্রবেশ করিয়া রাজপুত্রের দর্শন মাত্র আবার তিলোত্তমার গতিশক্তি রহিত হইল। আবার দ্বার পার্শ্বে প্রাচীর অবলম্বনে অধমুখে দাঁড়াইলেন। রাজপুত্র প্রথমে তিলোত্তমাকে চিনিতে পারিলেন না, স্ত্রীলোক দেখিয়া বিস্মিত হইলেন। রমণী প্রাচীর ধরিয়া অধমুখে দাঁড়াইল, নিকটে আইসে না দেখিয়া আরও বিস্ময়াপন্ন হইলেন। শয্যা হইতে গাত্রোত্থান করিয়া দ্বারের নিকটে আসিলেন, নিরীক্ষণ করিয়া দেখিলেন, চিনিতে পারিলেন। তিলার্ধজন্য নয়নে নয়নে মিলিত হইল। তৎক্ষণাৎ তিলোত্তমার চক্ষু অমনি পৃথিবী পানে নামিল, কিন্তু শরীর ঈষৎ সম্মুখে হেলিল, যেন রাজপুত্রের চরণতলে পতিত হইবেন। রাজপুত্র কিঞ্চিৎ পশ্চাৎ সরিয়া দাঁড়াইলেন, অমনি তিলোত্তমার দেহ মন্ত্রমুগ্ধ বত স্তম্ভিত হইয়া স্থির রহিল। ক্ষণ প্রস্ফুটিত হৃৎপদ্ম সঙ্গে সঙ্গে শুকাইয়া উঠিল। রাজপুত্র কথা কহিলেন, বীরেন্দ্র সিংহের কন্যা? তিলোত্তমার হৃদয়ে শেল বিঁধিল। বীরেন্দ্র সিংহের কন্যা, এখনকার কি এই সম্বোধন? জগৎ সিংহ কি তিলোত্তমার নামও ভুলিয়া গিয়াছেন? উভয়েই ক্ষণেক নীরব হইয়া রহিলেন। পুনর্বার রাজপুত্র কহিলেন, এখানে কি অভিপ্রায়ে? এখানে কি অভিপ্রায়ে, কি প্রশ্ন? তিলোত্তমার মস্তক ঘুরিতে লাগিল। চারিদিকে কক্ষ, শয্যা, প্রদীপ, প্রাচীর সকলেই যেন ঘুরিয়া বেড়াইতে লাগিল। অবলম্বনার্থ প্রাচীরে মস্তক দিয়া দাঁড়াইলেন। রাজপুত্র অনেকক্ষণ প্রত্যুত্তর প্রত্যাশায় দাঁড়াইয়া রহিলেন। কে প্রত্যুত্তর দিবে? প্রত্যুত্তরের সম্ভাবনা না দেখিয়া কহিলেন, তুমি যন্ত্রণা পাইতেছ, ফিরিয়া যাও, পূর্ব কথা বিস্তৃত হও। তিলোত্তমার আর ভ্রম রহিল না, অকস্মাৎ বৃক্ষচ্যুত বল্লীবত ভূতলে পতিত হইলেন। এবার চতুর্দশ পরিচ্ছেদ, নাম মোহ। জগৎ সিংহ আনত হইয়া দেখিলেন তিলোত্তমার স্পন্দন নাই, নিজ বস্ত্র দ্বারা ব্যজন করিতে লাগিলেন। তথাপি তাহার কোনো সংজ্ঞাচিহ্ন না দেখিয়া প্রহরীকে ডাকিলেন। তিলোত্তমার সঙ্গী তাহার নিকটে আসিল। জগৎ সিংহ তাহাকে কহিলেন, ইনি অকস্মাৎ মূর্ছিতা হইয়াছেন, কে ইহার সঙ্গে আসিয়াছে? তাহাকে আসিয়া শুশ্রূষা করিতে বলো।
প্রহরী কহিল, কেবল আমি সঙ্গে আসিয়াছি। রাজপুত্র বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, তুমি? প্রহরী কহিল, আর কেহ আইসে নাই। তবে কি উপায় হইবে? কোনো পৌরদাসীকে সংবাদ করো। প্রহরী চলিল। রাজপুত্র আবার তাহাকে ডাকিয়া কহিলেন, শোনো, অপর কাহাকে সংবাদ দিলে গোলযোগ হইবে, আর আজ রাত্রে কেই বা প্রমোদ ত্যাগ করিয়া ইহার সাহায্যে আসিবে? প্রহরী কহিল, সেও বটে, আর কাহাকেই বা প্রহরীরা কারাগারে প্রবেশ করিতে দিবে? অন্য অন্য লোককে কারাগারে আনিতে আমার সাহস হয় না। রাজপুত্র কহিলেন, তবে কি করিব? ইহার একমাত্র উপায় আছে, তুমি ঝটিতি দাসীর দ্বারা নবাব পুত্রীর নিকট এ কথার সংবাদ কর। প্রহরী দ্রুত বেগে তদবি পায়ে চলিল। রাজপুত্র সাধ্যমতো তিলোত্তমা শুশ্রূষা করিতে লাগিলেন। তখন রাজপুত্র মনে কি ভাবিতেছিলেন কে বলিবে? চক্ষুতে জল আসিয়াছিল কিনা কে বলিবে? রাজকুমার একাকী কারাগারে তিলোত্তমাকে লইয়া অত্যন্ত ব্যস্ত হইলেন। যদি আয়েশার নিকট সংবাদ যাইতে না পারে, যদি আয়েশা কোনো উপায় করিতে না পারেন, তবে কি হইবে? তিলোত্তমার ক্রমে অল্প অল্প চেতনা হইতে লাগিল। সেই ক্ষণেই মুক্ত দ্বার পথে জগৎ সিংহ দেখিতে পাইলেন যে প্রহরীর সঙ্গে দুইটি স্ত্রীলোক আসিতেছে, একজন অবগুণ্ঠনবতী। দূর হইতেই অবগুণ্ঠনবতীর উন্নত শরীর, সঙ্গীত মধুর পদবিন্যাস, লাবণ্যময় গ্রীবাভঙ্গি দেখিয়া রাজপুত্র জানিতে পারিলেন যে দাসী সঙ্গে আয়েশা স্বয়ং আসিতেছেন, আর যেন সঙ্গে সঙ্গে ভরসা আসিতেছে। আয়েশা ও দাসী প্রহরীর সঙ্গে কারাগার দ্বারে আসিলে দ্বার রক্ষক অঙ্গুরীয় বাহক প্রহরীকে জিজ্ঞাসা করিল, ইহাদেরও যাইতে দিতে হইবে কি? অঙ্গুরীয় বাহক কহিল, তুমি জানো, আমি জানি না। রক্ষী কহিল, উত্তম। এই বলিয়া স্ত্রীলোক দিগকে কক্ষ মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিল। নিষেধ শুনিয়া আয়েশা মুখের অবগুণ্ঠন মুক্ত করিয়া কহিলেন, প্রহরী, আমাকে প্রবেশ করিতে দাও, যদি ইহাতে তোমার প্রতি কোনো মন্দ ঘটে আমার দোষ দিও। প্রহরী আয়েশাকে চিনিত না, কিন্তু দাসী চুপি চুপি পরিচয় দিল। প্রহরী বিস্মিত হইয়া অভিবাদন করিল এবং করজোড়ে কহিল, দিনের অপরাধ মার্জনা হয়, আপনার কোথাও যাইতে নিষেধ নাই। আয়েশা কারাগার মধ্যে প্রবেশ করিলেন। সে সময়ে তিনি হাসিতেছিলেন না, কিন্তু মুখ শত সহস্র বোধ হইল হাসিতেছেন। কারাগারের স্ত্রী ফিরিল, কাহারও বোধ রহিল না যে এ কারাগার। আয়েশা রাজপুত্রকে অভিবাদন করিয়া কহিলেন, রাজপুত্র, এ কি সংবাদ? রাজপুত্র কি উত্তর করিবেন? উত্তর না করিয়া অঙ্গুলি নির্দেশে ভূতল সায়িনী তিলোত্তমাকে দেখাইয়া দিলেন। আয়েশা তিলোত্তমাকে নিরীক্ষণ করিয়া জিজ্ঞাসা করিলেন, ইনি কে? রাজপুত্র সংকুচিত হইয়া কহিলেন, বীরেন্দ্র সিংহের কন্যা। আয়েশা তিলোত্তমাকে কোলে করিয়া বসিলেন। আর কেহ কোনরূপ সংকোচ করিতে পারিত? সাত পাঁচ ভাবিত। আয়েশা একেবারে ক্রোড়ে তুলিয়া লইলেন। আয়েশা যাহা করিতেন তাহাই সুন্দর দেখাইত, সকল কার্য সুন্দর করিয়া করিতে পারিতেন। যখন তিলোত্তমাকে ক্রোড়ে লইয়া বসিলেন, জগৎ সিংহ আর দাসী উভয়েই মনে মনে ভাবিলেন, কি সুন্দর! দাসীর হস্ত দিয়া আয়েশা গোলাপ শরবত প্রভৃতি আনিয়াছিলেন। তিলোত্তমাকে তৎসমুদায় সেবন ও সেচন করাইতে লাগিলেন। দাসী ব্যজন করিতে লাগিল।
পূর্বে তিলোত্তমার চেতনা হইয়া আসিতেছিল। এক্ষণে আয়েশার শুশ্রূষায় সম্পূর্ণরূপে সংজ্ঞা প্রাপ্ত হইয়া উঠিলেন। চারিদিক চাহিবা মাত্র পূর্ব কথা মনে পড়িল। তৎক্ষণাৎ তিলোত্তমা কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া যাইতেছিলেন, কিন্তু এ রাত্রের শারীরিক ও মানসিক পরিশ্রমে শীর্ণ তনু অবসন্ন হইয়া আসিয়াছিল, যাইতে পারিলেন না। পূর্ব কথা স্মরণ হইবা মাত্র মস্তক ঘূর্ণিত হইয়া অমনি আবার বসিয়া পড়িলেন। আয়েশা তাহার হস্ত ধরিয়া কহিলেন, ভগিনী, তুমি কেন ব্যস্ত হইতেছ? তুমি এক্ষণে অতি দুর্বল, আমার গৃহে গিয়া বিশ্রাম করিবে চলো। পরে তোমার যখন ইচ্ছা তখন অভিপ্রত স্থানে তোমাকে পাঠাইয়া দিব। তিলোত্তমা উত্তর করিলেন না। আয়েশা প্রহরীর নিকট সে যতদূর জানে সকলই শুনিয়াছিলেন। অতএব তিলোত্তমার মনে সন্দেহ আশঙ্কা করিয়া কহিলেন, আমাকে অবিশ্বাস করিতেছ কেন? আমি তোমার শত্রুকন্যা বটে, কিন্তু তাই বলিয়া আমাকে অবিশ্বাসিনী বিবেচনা করিও না। আমার হইতে কোনো কথা প্রকাশ হইবে না। রাত্রি অবসান হইতে না হইতে যেখানে যাইবে সেইখানে দাসী দিয়া পাঠাইয়া দিব, কেহ কোনো কথা প্রকাশ করিবে না। এই কথা আয়েশা এমন সুমিষ্ট স্বরে কহিলেন যে তিলোত্তমার তৎপ্রতি কিছুমাত্র অবিশ্বাস হইল না। বিশেষ এক্ষণে চলিতেও আর পারেন না, জগৎ সিংহের নিকট বসিয়াও থাকিতে পারেন না, সুতরাং স্বীকৃতা হইলেন। আয়েশা কহিলেন, তুমি তো চলিতে পারিবে না, এই দাসীর উপর শরীরের ভর রাখিয়া চলো। তিলোত্তমা দাসীর স্কন্ধে হস্ত রাখিয়া তদবলম্বনে ধীরে ধীরে চলিলেন। আয়েশাও রাজপুত্রের নিকট বিদায় হইলেন। রাজপুত্র তাহার মুখ প্রতি চাহিয়া রহিলেন, যেন কিছু ভুলিবেন। আয়েশা ভাব বুঝিতে পারিয়া দাসীকে কহিলেন, তুমি ইহাকে আমার শয়নাগারে বসাইয়া পুনর্বার আসিয়া আমাকে লইয়া যাইও। দাসী তিলোত্তমাকে লইয়া চলিল। জগৎ সিংহ মনে মনে কহিলেন, তোমায় আমায় এই দেখা শোনা গম্ভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া নিঃশব্দ হইয়া রহিলেন। যতক্ষণ তিলোত্তমাকে দ্বারপথে দেখা গেল ততক্ষণ তৎপ্রতি চাহিয়া রহিলেন। তিলোত্তমাও ভাবিতেছিলেন, আমার এই দেখা শোনা, যতক্ষণ দৃষ্টিপথে ছিলেন ততক্ষণ ফিরিয়া চাহিলেন না, যখন ফিরিয়া চাহিলেন তখন আর জগৎ সিংহকে দেখা গেল না। অঙ্গুরীয় বাহক তিলোত্তমার নিকটে আসিয়া কহিল, তবে আমি বিদায় হই? তিলোত্তমা উত্তর দিলেন না। দাসী কহিল, হাঁ। প্রহরী কহিল, তবে আপনার নিকট যে সাংকেতিক অঙ্গুরীয় আছে ফিরাইয়া দিউন। তিলোত্তমা অঙ্গুরীয় লইয়া প্রহরীকে দিলেন। প্রহরী বিদায় হইল।